জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির মমতা। মুখ্যমন্ত্রী নন, দিদি হিসেবেই আন্দোলনকারীদের পাশে। মমতার ডাকে সাড়া দিয়ে কালীঘাটে চিকিৎসকরা ভেঙে দেওয়া হলো সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। ডাক্তার নার্স পুলিশ নিয়ে নয়া কমিটি গঠন। ডাক্তারদের ধর্ণা মঞ্চ থেকেই ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্ণায় হামলা নিয়ে অডিও ক্লিপের সূত্রে গ্রেপ্তার কলতার। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ডিওয়াইএফআই নেতার। অডিও ক্লিপ সত্য জানালো বিধাননগর পুলিশ। ভর দুপুরে খাস কলকাতায় বোমা বিস্ফোরণ। হাত উড়ে গেল কাগজ কুড়ানি ব্যক্তির। জনবহুল এলাকায় কিভাবে এলো বোমা খতিয়ে দেখছে পুলিশ। কাশ্মীর হরিয়ানায় বিধানসভা ভোটের আগে ব্যাকফুটে পদ্ম শিবির। বিজেপির মান বাঁচাতে জোর প্রচারে মোদী। জোড়া জনসভায় তোপ কংগ্রেসকেই। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে হাজির খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর সুবিচারের দাবি তুলে ধর্ণা আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার নানা দুর্নীতির বিরুদ্ধেও ছিল তাঁদের আন্দোলন। একদিকে লালবাজারে পুলিশের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছিলেন, চেয়েছিলেন পুলিশ কমিশনারের অপসারণ। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি রুখতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব ও দুই স্বাস্থ্যকর্তার অপসারণ। প্রশাসনের কাছে এ ব্যাপারে নির্দিষ্ট দাবিও পেশ করেছিলেন তারা। তবে এর আগে একাধিকবার বৈঠকের আয়োজন করেও শেষ পর্যন্ত তা ভেস্তে গিয়েছে। লাইভ স্ট্রিমিং না হওয়ার কারণে নবান্নে পৌঁছেও মুখ্যমন্ত্রীর মুখোমুখি হননি আন্দোলনকারীরা। মনে করা হচ্ছিল প্রশাসন ও আন্দোলনকারী দুই পক্ষই অনড়। তবে আচমকাই ঘটনায় পট পরিবর্তন। শনিবার স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে পৌঁছে যান মমতা। সাফ জানান তিনি আন্দোলনকারীদের কুর্নিশ জানাচ্ছেন। একই সঙ্গে জানিয়ে দেন প্রশাসনিক প্রধান হিসেবে নন, দিদি হিসেবেই তিনি আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তার আরও ঘোষণা, আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না রাজ্য। তিনি অনুরোধ করেন আন্দোলনকারীরা যেন নিজেদের মধ্যে কথা বলে আলোচনায় বসেন। তার ডাকে সাড়া দিয়েই এদিন সন্ধ্যায় কালীঘাটে মমতার বাসভবনে পৌঁছে যান আন্দোলনকারীদের প্রতিনিধি দল। উপস্থিত হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চঞ্জিমা ভট্টাচার্য। তবে লাইভ স্ট্রিমিং অথবা নিজেদের ভিডিওগ্রাফারদের দিয়ে ভিডিও করানো গেলে তবেই বৈঠকে বসতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। পড়ুয়াদের তরফে প্রস্তাব দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর তরফে যে ভিডিও করা হচ্ছে বৈঠক শেষে সেই ভিডিওর কপি আন্দোলনকারীদের দিতে হবে। তাতেও রাজি হয়নি রাজ্য। শেষ পাওয়া খবর অনুযায়ী স্বচ্ছতার প্রশ্নে পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। সমস্ত সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে গিয়েই ঘোষণা করলেন খোল নলচে বদলে নতুন করে এই সমিতিগুলি গড়া হবে। সেই সমিতিতে থাকবেন ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্সরা, থাকবেন পুলিশ আধিকারিকরাও। সমিতির চেয়ারম্যান হবে অধ্যক্ষরাই। আরজিকরের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে যে যে দাবি তুলে কর্মবিরতি করছেন জুনিয়র চিকিৎসকরা, তার মধ্যে অন্যতম কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় রোগী কল্যাণ সমিতির ভূমিকা কি ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া বিভিন্ন হাসপাতালে রোগী কল্যাণ সমিতির ভেতর ঘুণ ধরা অবস্থা নিয়েও সরব হয়েছিলেন অনেকে। তা নিয়ে সে সময় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এবার সেই ঘুঘুর বাসা ভাঙতেই উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী নিজে। সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে গড়তে হবে বলে জানিয়ে দিলেন তিনি। জুনিয়র চিকিৎসকদের ধর্ণায় হামলা হতে পারে এই আশঙ্কা সংক্রান্ত অডিও ক্লিপের সূত্র ধরে গ্রেপ্তার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। পুলিশি ধরপাকড়ের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন বাম নেতা। পাল্টা এক স্যান্ডেলে এই দাবি খারিজ কুণাল ঘোষের। সরকারকে বিপাকে ফেলতে বাম অতিবামরা ধর্ণা মঞ্চে হামলার ষড়যন্ত্র করেছে, এই মর্মে অডিও ক্লিপটি প্রকাশ্যে এনেছিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষী। তার ভিত্তিতেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে কলতান সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি সাফ জানালেন অডিও ক্লিপের সত্যতা ঘিরে কোনো সংশয় নেই। ভাইরাল অডিওতে তাঁর গলা রয়েছে বলে ইতিমধ্যেই স্বীকার করেছেন অন্য ধৃত সঞ্জীব দাস। স্বরের নমুনা মিলিয়ে দেখে আইনানুক পদ্ধতিতে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। ভর দুপুরে খাস কলকাতায় বিস্ফোরণ। হাত উড়ে গেল এক কাগজ কুড়ানি ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তি গত কয়েকদিন ধরেই এসএন ব্যানার্জি রোডে ফুটপাথে থাকতেন। এদিন সংলগ্ন এলাকায় কাগজ কুড়োচ্ছিলেন তিনি। একটি বস্তায় হাত দিতেই বিস্ফোরণ ঘটে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছন তালতলা থানার ওসি। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। জখমকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে পাঠানো হয়। তল্লাশির পর যদিও আর কিছুই পায়নি বম্ব স্কোয়াড। তবে তালতলার মতো ব্যস্ত রাস্তায় কিভাবে বোমা এলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
কাশ্মীর হরিয়ানায় বিধানসভা ভোটের আগে ব্যাক ফুটে পদ্ম শিবির। ভোট বিশ্লেষকরা বলছেন, দুই রাজ্যেই বিজেপির জন্য জমি অনুর্বর। সেখানে ভালো ফলের জন্য বিজেপির একমাত্র ভরসা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি নির্বাচনী মোডে গিয়ে সে কাজ শুরু করে দিলেন মোদীও। এদিন কাশ্মীরের ডোডা ও হরিয়ানার কুরুক্ষেত্র থেকে শুরু হলো প্রধানমন্ত্রীর ভোট প্রচার। জম্মুর ডোডায় 42 বছর বাদে পা রাখলেন কোন প্রধানমন্ত্রী। মূলত মুসলিম প্রধান এই জেলা বিজেপির জন্য কঠিন ঠাঁই। তবে সেখান থেকে চেনা ছন্দেই কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকে বিঁধলেন মোদী। অন্যদিকে ভোটমুখী হরিয়ানায় প্রথম সভাতেই খেললেন ওবিসি কার্ড, সঙ্গে দলিতদেরও সমর্থন আদায়ের চেষ্টা করলেন। আগামী দিনে দুই রাজ্যেই আরও বেশ কয়েকটি সভা করবেন প্রধানমন্ত্রী। বস্তুত দুই রাজ্যেই ভোট বৈতরণী পার করাতে মোদীর ভাবমূর্তি ভরসা বিজেপির। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।